বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্পিতাস বাংলা ভ্লগস। আর আজকের ভ্লগটা আমি সন্ধ্যে থেকে স্টার্ট করছি, আর আজকে আমি ফার্স্ট টাইম পোলাও রান্না করব, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে। আর আমি জানি যে এটা কোনো এরকম মানে বড় ব্যাপার নয়, কিন্তু আমার কাছে বড় ব্যাপার, কারণ আমি এটা ফার্স্ট টাইম করছি। হ্যাঁ, এর জন্য আমি একটু ইউটিউব দেখে নিয়েছি কে যে কীভাবে করতে হবে, কারণ আমি এটা জানতাম না যে কীভাবে করতে হয়। তো একটু ওইভাবেই মানে যেভাবে দেখেছি আর কি সেভাবেই ট্রাই করলাম। তো কীভাবে করলাম অবশ্যই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে একটা কথা বলি যে যখনই আমি কোনো ফার্স্ট টাইম রেসিপি করেছি, তো তোমাদেরকে সেটা দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি যে কীভাবে করলাম। তবে এর আগে আমি ফার্স্ট টাইম বিরিয়ানি করেছিলাম, তো সেটা তখন দেখানো হয়নি, কারণ তখন লকডাউন চলছিল আর তখন ভ্লগ আমি করতাম না। তাই বিরিয়ানি আর ফ্রাইড রাইস আমি ফার্স্ট টাইম করেছিলাম, তখন দেখানো হয়নি। আর আরেকটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে মোমো করেছিলাম বাড়িতেই, তো সেটাও দেখানো হয়নি তোমাদেরকে। তো নেক্সট টাইম যদি করি তো নিশ্চয়ই দেখাবো। আর ইডলিও করেছি, মানে অনেক কিছু করেছিলাম যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তবে আস্তে আস্তে নিশ্চয়ই দেখাতে পারবো আশা করি। তো চলো একবার ওই রেসিপিটা একবার দেখে নাও কীভাবে আমি পোলাওটা করলাম। তো দেখো, এখন আমি আদাটা কুচি করে নিয়েছি, নিয়েছি দারচিনি, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, এলাচ আর লবঙ্গ। আর এদিকে নিয়েছি আমি ফুড কালার, আর এখানে নিয়েছি কাজু বাদাম, কিশমিশটা এখনও নিইনি, তেজপাতা আর ঘি। তো দেখো, এখন আমি এই কাপটা নিয়ে নিয়েছি, এই কাপে করে 3 কাপ মেপে নেবো গোবিন্দভোগ চাল, কারণ আমাদের যেহেতু পরিমাণটা বেশি আছে তাই একটু বেশি করে চালটা নিচ্ছি। তো এটা এখন ভালোভাবে ধুয়ে তারপর এটা শুকাতে দেব কিছুক্ষণের জন্য। তো দেখো, এটা আমি এখন ধুয়ে নিলাম, আর যে ঝাঁঝি বাটিটা আছে সেটার মধ্যে ভালোভাবে এটা ঝেড়ে নেব আর কিছুক্ষণ শুকাতে দেব, যাতে জলটা ঝরে যায় পুরোপুরিভাবে। তো দেখো, এখন আমার চালটা মোটামুটি জলটা ঝরে গেছে আর একটু শুকিয়েও গেছে। তো এখন আমি এটাতে 3 চামচ ঘি নিয়ে নিচ্ছি, আর যেহেতু আমাদের আগেই বললাম যে পরিমাণটা, চালের পরিমাণটা বেশি আছে, তাই ঘিটাও আমি একটু বেশি করে নিলাম, 3 চামচ ঘি নিলাম। আর এখন যে আদা বাটাটা ছিল, মানে আদাটা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর যে গরম মশলা গুঁড়ো সেটাও দিয়ে দিলাম, আর এখন যে ফুড কালারটা সেটা আমি দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখো, এখন আমার এটা মাখানো হয়ে গেল, আর এদিকে আমি হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, আর যেহেতু আমাদের পরিমাণটা বেশি তাই আমি হাঁড়িটাই করছি এটা। তো হাঁড়িটাতে এটা 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর পাশে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি জল গরমও বসিয়ে দিয়েছি, আর দিলাম তেজপাতা, দারচিনি আর লবঙ্গ আর এলাচ, আর এখন কাজু আর কিশমিশটা আমি দিয়ে দিলাম, এটা ভালোভাবে ভেজে নেব। তো দেখো, এর সাথে আমি দিয়ে দিলাম লঙ্কা, চিড়ে পড়ে 4টে লঙ্কা দিলাম। তো লঙ্কার সাথে এটাও ভেজে নেব, আর লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হবে, তো খেতেও ভালো হবে। তো তার সাথে দেখো, এখন চালটা দিয়ে দিচ্ছি, আর চালটা দেওয়ার পর এটা ভালোভাবে একটু ভেজে নেব চালটাও। তো চালটা আমার ভাজা হয়ে গেছে দেখো, আর ওই পাশে আমি যে জলটা দিয়েছিলাম সেটাও আমার ফুটে উঠেছে, আর যে নুনটা আমি দিই, মানে নুনটা তো আগে আমি দিইনি, তো এখন আমি তার মধ্যে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেখো, যে গরম জলটা করে রেখেছিলাম সেটা এখন আমি কাপে মেপে মেপেই দিচ্ছি, কারণ আমি 3 কাপ চাল নিয়েছিলাম, তো 6 কাপ জল দিচ্ছি এর মধ্যে, কারণ যতটা চাল থাকবে তার ডবল জল দিতে হবে। তো এখন জলটা দেওয়ার পর এটা আমি ভালোভাবে নেড়ে আর ঢাকা দিয়ে এটা 15 মিনিট থেকে 20 মিনিট আমি এটা কম আঁচে রেখে দেবো, একদম লো আঁচ করে রাখছি। তো দেখো, এর মধ্যে এটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু চালটা আমি দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা, একটুখানি বাকি আছে তবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এটার মধ্যে চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকমই দেবে। তো চিনিটা দেওয়ার পর এটা নেড়ে নেব, আর কিছুক্ষণ আবার 5 মিনিট আমি এটা ভাপতে দেবো ঢাকা দিয়েই, তাহলে আমার এটা পুরোপুরি
রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন চিনিটা ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা 5 মিনিট রেখে দেবো। তারপর 5 মিনিট পর আবার এটা আমি বন্ধ করে দেবো আঁচটা। তো দেখো এখন রান্না হয়ে গেছে আমার, আর এখন আমরা খেতেও বসে গেছি, রাত হয়ে গেছে। তো একবার কালারটা দেখে নাও শুধু, যে কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে, খুব ঝরঝরেও হয়েছে। তো পোলাওটা আমি বানালাম ফার্স্ট টাইম, তো ভালোই হয়েছে। আর তার সাথে চিলি চিকেন মা বানিয়েছে। তো আজকের মতো ব্লগটা এবার এখানেই, তাড়াতাড়ি খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। তো চলো, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এটুকুই, গুড নাইট, টাটা।